কালকাঠির সুগন্ধা নদীতে অভিযান 10 লঞ্চ দুর্ঘটনার এক মাস কেটে গেছে, শোক থেমে গেছে। হয়তো আমরা অনেকে ভুলেই গেছি সেই ঘটনার কথা, কিন্তু ওই ঘটনায় যারা নিহত হয়েছিলেন কিংবা আহত হয়েছিলেন তাদের পরিবারগুলো কেমন আছে, তারা কি আদৌ কোনো ক্ষতিপূরণ পেয়েছেন, কিংবা যারা এই ঘটনায় দায়ী তাদের বিরুদ্ধে কোনো ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে, এসব বিষয় নিয়ে আজকে আমাদের স্টার কানেক্টসে কথা বলতে আছেন নৌ সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটির সাধারণ সম্পাদক এবং ওই ঘটনায় গঠিত নাগরিক তদন্ত কমিটির প্রধান সমন্বয়ক আশিস কুমার দে। দাদা, আপনাকে স্বাগত। 24 তারিখের লঞ্চ দুর্ঘটনার পর আপনারা পরিবেশ বাঁচাও আন্দোলন, নিরাপদ নৌপথ বাস্তবায়ন আন্দোলন সহ প্রায় 16 সংগঠনের 19 জন প্রতিনিধি মিলে একটি নাগরিক তদন্ত কমিটি করেছিলেন, তো ওই রিপোর্টটি আপনারা সম্প্রতি সংবাদ সম্মেলন করে প্রকাশ করেছেন। তো আপনার কাছে প্রথমে জানতে চাওয়া যে আপনারা এই তদন্ত করতে গিয়ে আপনারা আসলে ওই দুর্ঘটনার কারণ হিসেবে কি পেয়েছেন? ধন্যবাদ। আমি শুরুতেই এমভি অভিযান 10 লঞ্চ ট্র্যাজেডিতে যারা প্রাণ হারিয়েছেন তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই, তাদের হৃদয় আত্মার শান্তি কামনা করি। যারা আহত হয়ে এখনো চিকিৎসাধীন তাদের সুস্থতা কামনা করি। আমরা তদন্তকালে দুটি বিষয়ের উপর গুরুত্ব দিয়েছি, একটি হলো এই দুর্ঘটনার কারণ কি, আরেকটি বিষয় হলো আমাদের ম্যানেজমেন্টে কোথায় সমস্যা রয়েছে। একই সঙ্গে আমরা সরকারি তদন্ত প্রতিবেদনটা পর্যালোচনা করার চেষ্টা করেছি, যদিও পূর্ণাঙ্গ প্রতিবেদনটি আমাদের পক্ষে সংগ্রহ করা সম্ভব হয়নি। সরকারি কর্মকর্তারা আমাদেরকে দেন বা সেই প্রতিবেদনটি আজও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, ফলে পুরো প্রতিবেদন আমরা পাইনি। তবে গণমাধ্যমে প্রকাশিত খবরের সূত্র ধরে আমরা তদন্ত প্রতিবেদনের কিছু অংশ পেয়েছি, আমরা সেটাও বিশ্লেষণ করেছি। আমরা দেখি দুর্ঘটনার মূল কারণ হিসেবে আমরা দুইটা বিষয়কে আমরা আমলে নিয়েছি, একটি হলো ম্যানেজমেন্টের সমস্যা আর একটি হলো লঞ্চটি পরিচালনা সহ তার যান্ত্রিক ও অবকাঠামোগত সমস্যাগুলো আমরা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করার চেষ্টা করি। এতে দেখা গেছে যে এই দুর্ঘটনার জন্য সব মিলিয়ে 12 জন দায়ী, তার মধ্যে আপনার প্রশ্ন যেটি আছে যে তারা কিভাবে দায়ী হলেন বা দুর্ঘটনার কারণ কি। দুর্ঘটনার কারণ প্রথমত হলো এই যে আয়তনের লঞ্চটি, সেখানে নিবন্ধনের সময় তার প্রতিটি ইঞ্জিনের ক্ষমতা ছিল 1100 অশ্বশক্তি ব্রিটিশ হর্স পাওয়ার, কিন্তু দুর্ঘটনার পর দেখা গেছে লঞ্চটিতে যে ইঞ্জিন পাওয়া গেছে সেখানে প্রতিটির ক্ষমতা 3036 হর্স পাওয়ার। ওই লঞ্চটির অবকাঠামো অনুযায়ী বা ডিজাইন অনুযায়ী নির্মিত হয়ে থাকলে এই ধরনের ইঞ্জিন সেখানে প্রতিস্থাপন করার কথা না, কিন্তু এই লঞ্চটি চলন্ত অবস্থায় অগ্নিকাণ্ড ঘটার পর যে আগুন দ্রুত ছড়িয়ে গেল সেখানে আগুন দ্রুত নেভানোর পদ্ধতিগুলো বা যে ব্যবস্থাপনাগুলো সেগুলো দুর্বলতা ছিল। যেমন লঞ্চের একটি উল্লেখযোগ্য বিষয় হলো ফায়ার হাইড্রেন্ট, এটি থাকবে প্রতি ফ্লোরেই থাকবে। ফায়ার হাইড্রেন্টগুলো ছিল সংখ্যায় যেমন কম ছিল 12 জায়গায় 6 ছিল, একই সঙ্গে সেগুলো অকেজো পাওয়া গেছে। এইগুলো দেখার দায়িত্ব কিন্তু মূলত লঞ্চটি যখন বার্ষিক ফিটনেস পরীক্ষা যেটাকে মেরিনের ভাষায় বলা হয় সার্ভে, যে সার্ভের সময় দেখার কথা ছিল সেই বিষয়টি উপেক্ষিত হয়েছে। আরেকটি বিষয়ে লঞ্চটির ধারণ ক্ষমতা ছিল 420 জন যেটা তাদের সার্ভে রিপোর্ট অনুযায়ী, কিন্তু অধিকাংশ যাত্রী বলেছেন, যারা বেঁচে যাওয়া যাত্রী গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন, তারা আমাদেরকেও জানিয়েছেন লঞ্চটিতে কমপক্ষে 800 থেকে 1000 যাত্রী ছিলেন। এমনকি ওই লঞ্চে একজন উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা ছিলেন, বরগুনার পাথরঘাটার উপজেলার নির্বাহী কর্মকর্তা, তিনি এবং তার স্ত্রী ছিলেন কেবিনে। তিনিও বলেছেন তিনি যখন স্ত্রীকে নিয়ে লঞ্চ থেকে নেমেছেন তখন 100 যাত্রী তাড়াহুড়ো করে নামার সুযোগ পেয়েছেন, আরও অনেক যাত্রী আটকা পড়েছিলেন। এতে বোঝা যায় লঞ্চটিতে আদৌ ধারণ ক্ষমতা নিচে যাত্রী ছিল না, অনেক বেশি যাত্রী ছিল। আর সদরঘাট থেকে যিনি এই লঞ্চটি ছাড়ার অনুমতি দিয়েছেন বিআইডব্লিউটিএ নৌ নিরাপত্তা বিভাগের যুগ্ম পরিচালক, তার দপ্তর থেকে যে তার দপ্তরে ওই লঞ্চের মাস্টার যিনি ভয়েস ডিক্লারেশন দিয়েছেন সেখানে দেখা গেছে তিনি 310 জন যাত্রীর কথা উল্লেখ করছেন। এইখানে ওই কর্মকর্তা বড় ধরনের আইনের লঙ্ঘন করেছে এবং
শুধু ওই কর্মকর্তা নন, ওনার সঙ্গে একজন ট্রাফিক ইন্সপেক্টর থাকেন বিআইডব্লিউটি এর, তিনিও পুঙ্খানুপুঙ্খভাবে সেটি দেখেননি। একই সঙ্গে এটি দেখার দায়িত্ব নৌ পরিবহন অধিদপ্তরের একজন পরিদর্শকের, যিনি ওই বন্দরে দায়িত্বপ্রাপ্ত, ওই বন্দরে যে দায়িত্বপ্রাপ্ত যে পরিদর্শক ছিলেন তিনিও দেখেননি। এবং তিনি তদন্ত কমিটির কাছে স্বীকার করেছেন যে ওই দিন তিনি অন্যত্র কাজে ব্যস্ত থাকার কারণে সদরঘাটে আসতে পারেন। দাদা, এর আগেও তো আমরা হচ্ছে অনেকগুলো লঞ্চ দুর্ঘটনার কথা জানি, হয়তো সেক্ষেত্রে আগুন লাগেনি কিন্তু লঞ্চ ডুবির ঘটনা ঘটেছে। আমরা সবচেয়ে বেশি হতাহত রিসেন্ট সময়ে পিনাক ৬ এর ঘটনার কথা জানি, যে ১০০র উপর মানুষ নিহত হয়েছিলেন। আমরা এর আগে ২০১২ সালের একটা ঘটনার কথা জানি, শরীয়তপুর ১, ১৪৫ জনের বেশি মানুষ নিহত হয়েছিলেন। তো এই ধরনের ঘটনায় আসলে মানে আপনি জাস্ট সাম্প্রতিক সময়ের একটু যদি উদাহরণ দেন, বা হচ্ছে সাম্প্রতিক সময়ে যেসব লঞ্চ দুর্ঘটনাগুলো ঘটেছে ওগুলার কারণ সম্পর্কে কিছু কোনো কারণ আমাদেরকে বলতে পারেন? লঞ্চ দুর্ঘটনার পেছনে কয়েকটি ফ্যাক্টর কাজ করে, তার মধ্যে অন্যতম হলো দক্ষ চালক অর্থাৎ মাস্টার এবং ড্রাইভারের অভাব, লঞ্চটির অবকাঠামো অনুযায়ী নির্মাণ না হওয়া, অতিরিক্ত যাত্রী বোঝাই, ধারণ ক্ষমতার থেকে দ্বিগুণ তিনগুণ যাত্রী বোঝাই এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া। তো আপনি যে কয়েকটি লঞ্চ দুর্ঘটনার কথা বললেন, আপনি ঠিকই বলেছেন, ওই সময় দুর্ঘটনার মাত্রা অনেক বেশি ছিল। তো ২০১৪ সালে দুর্ঘটনার পর বড় দুর্ঘটনা ঘটেছে, ২০১৬ সালে পদ্মার পাটুরিয়া দৌলতদিয়া নৌপথে, ওখানে এমভি মোস্তফা নাম একটি লঞ্চ দুর্ঘটনা কবলিত হয়ে অনেক লোকের প্রাণ হারায়, তার সংখ্যা ৫০-এর অনেক বেশি। এরপর কিন্তু নৌ দুর্ঘটনা বলা যায় যে সহনীয় মাত্রায় অনেকটা নেমে আসছে। গত ৫ বছরে নৌ দুর্ঘটনা বলতে যেগুলো বোঝায়, বিশেষ করে যাত্রীবাহী লঞ্চ দুর্ঘটনা ঘটলেই হইচই বেশি পড়ে, সেই তো সব মিলিয়ে যে নৌ দুর্ঘটনা ঘটেছে গত ৫ বছর অর্থাৎ ২০১৭ সাল থেকে সদ্য সমাপ্ত ২০২১ সাল পর্যন্ত, এখানে মোট ৩০৪টি ছোট বড় মিলিয়ে ৩০৪টি নৌ দুর্ঘটনা ঘটেছে, যেখানে প্রাণহানি ঘটেছে ৫৬০, আর এই সময় দুর্ঘটনা কবলিত হয়েছে ৩৫৪টি নৌযান। এখানে বলে রাখা ভালো যে আমাদের নৌ দুর্ঘটনার পরিসংখ্যান সঠিক কোনো পদ্ধতিতে সংগৃহীত হয় না, নৌ পরিবহন অধিদপ্তর এই কাজটি করে থাকে, কিন্তু তাদের কাজের গতি এত শ্লো বা এত দুর্বল যে আপনি গত বছরের হিসাবটি এখন গেলে তাদের পরিসংখ্যান বইতে পাবেন না। আর দ্বিতীয় কথা হলো, আমাদের এখানে নিবন্ধিত নৌযানের সংখ্যা যাত্রীবাহী মিলিয়ে প্রায় ১৪,০০০, আর বাস্তবে নৌযান চলাচল করে ২ লাখের উপরে। এটা নিকট অতীতে ওই অধিদপ্তরের বিভিন্ন মহাপরিচালক তারা অফিসিয়ালি এমন কথা বলেছে। তো ফলে অনিবন্ধিত বা অবৈধ নৌযানগুলো দুর্ঘটনার খবর সবসময় পত্রপত্রিকা আসে না। তো আমরা সাধারণত দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলোতে প্রকাশিত তথ্যপত্রগুলো সংগ্রহ করি, তার ভিত্তিতে আমরা একটি পরিসংখ্যান তৈরি করে থাকি। সেই হিসেবে গত ৫ বছরে ৩০৪টি ছোট বড় নৌ দুর্ঘটনায় ৫৬০ জনের মৃত্যু হয়েছে। ওইসব ঘটনায় কি আপনার এরকম সরকারি কর্মকর্তাদের গাফিলতি ছিল, এরকম কিছু জানা যায়, কিংবা হচ্ছে কোনো মালিক পক্ষের এখন পর্যন্ত কোনো সাজা হয়েছে? ২০০৩ সালের ৮ জুলাই মেঘনা নদীর চাঁদপুর মোহনায় একটি যাত্রীবাহী নৌযান এমভি নাসরিন দুর্ঘটনা কবলিত হয়, সেখানে ১০০ লোকের শরীর সমাধি ঘটে, ডেড বডি পাওয়া যায়নি, অনেকের ডেড বডি পাওয়া গেছে, অধিকাংশ লোকের নিহতদের অধিকাংশের ডেড বডি পাওয়া যায়নি। ওই দুর্ঘটনা পরপর কিন্তু তৎকালীন যিনি নৌ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, তিনি লঞ্চটির ফিটনেস প্রদানকারী যিনি শিপ সার্ভেয়ার বলে থাকি আমরা বা আইনে বলা আছে, তাৎক্ষণিকভাবে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। পরবর্তীতে তদন্ত রিপোর্ট প্রাপ্তির সাপেক্ষে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছিল। আমরা যদি এর পরের ঘটনাগুলো পর্যালোচনা করি, আমরা আর ওই মালিকের বিরুদ্ধে তখন সাজা হয়নি, কারণ এমভি নাসরি লঞ্চের মালিকও একটি কেবিনে ছিলেন, তিনিও নিহত হয়েছিলেন, ফলে মালিকের বিরুদ্ধে ওইভাবে সাজার আর কোনো সুযোগ ছিল না। পরবর্তীতে ২০১৪ সালে এমভি মিরাজ দুর্ঘটনা কবলিত হয়েছিল মুন্সিগঞ্জে গজারিয়ায় মেঘনা নদীতে, ওই দুর্ঘটনার তদন্ত প্রতিবেদনে শিপ সার্ভেয়ার
সহ কয়েকজন সরকারি কর্মকর্তাকে দায়ী করা হয়েছিল, সেখানে মালিক এবং মাস্টার ড্রাইভারকে দায়ী করা হয়েছিল। যদিও ঘটনাটি দুর্যোগের কারণে দুর্ঘটনা ঘটেছিল, তারপরেও ওই দুর্ঘটনার পর কিন্তু সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা হয়েছিল, ইফতারদেরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছিল, তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছিল। পরবর্তীতে 2014 সালের যে দেশে বিদেশে আলোড়ন সৃষ্টিকারী ঘটনা ML পিনাকফায় দুর্ঘটনার পর তদন্ত রিপোর্ট প্রাপ্তির আগেই অধিদপ্তরের তৎকালীন মহাপরিচালক তার এক্সিকিউটিভ ক্ষমতা বলে ওই লঞ্চটির ফিটনেস প্রদানকারী সার্ভেয়ারকে ক্লোজ করেছিলেন, প্রত্যাহার করে প্রধান কার্যালয়ে সংযুক্ত করেছিলেন। পরবর্তীতে তদন্ত রিপোর্টে তাকে দায়ী করা হয়েছিল, তো তখন তাকে আবারও সাময়িক বরখাস্ত করা হয়। এই ওই তদন্ত প্রতিবেদনে পিনাকফায়ের দুর্ঘটনা পর তদন্ত প্রতিবেদনে নৌ পরিবহন অধিদপ্তরের সার্ভেয়ারের বাইরেও তিনি লঞ্চটির প্রথম রেজিস্ট্রেশন দিয়েছিলেন, নকশার সঙ্গে রেজিস্ট্রেশন দেওয়ার ক্ষেত্রে কিছু অমিষ্টি পাওয়ার কারণে তাকেও বিভাগীয় মামলার আওতায় আনা হয়েছিল। ডিআইডব্লিউটি এর নৌ নিরাপত্তা বিভাগের দুইজন কর্মকর্তাকে দায়ী করে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যজনক সত্য যে ডিআইডব্লিউটি এর ওই দুই কর্মকর্তা শাস্তি হয়নি, পরবর্তীতে তারা পদোন্নতি পেয়েছেন। তো এইভাবে কিন্তু বিভিন্ন সময় দেখা যায় যে মালিকদেরও আইনি আওতা আনা হয়। এর আগে তো আপনি যেভাবে বলছিলেন যে কাউকে না কাউকে দায়ী করা হয় বা হচ্ছে ছোট পর্যায়ের হলেও হচ্ছে কিছু কিছু শাস্তির মুখোমুখি হতে হয়, তো ওইসব তদন্ত কমিটি যেগুলো করেছে তো ওনারা তো বেশ কিছু সুপারিশও সবসময় করে থাকেন, মানে একটা তদন্ত কমিটি হলে এই এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে এই ধরনের কিছু সুপারিশ তারা সবসময় করে যান আমরা যেটা জানি, তো ওই সুপারিশগুলো বা আপনারাও এখন হচ্ছে আপনাদের তদন্ত কমিটির সাথেও প্রায় 25টা সুপারিশ করেছেন, তো এই ধরনের সুপারিশগুলোর মধ্যে অনেকগুলোই পুরনো সুপারিশ, আসলে এগুলো মানে বাস্তবায়নের সমস্যাটা কোথায়, মানে এগুলো কেন বাস্তবায়ন করা হয় না? দেখেন, বাস্তবায়নের কর্তৃত্ব সরকারের, সরকার তথা সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ সংশ্লিষ্ট সংস্থাগুলো, আমরা তো বাস্তবায়ন করতে পারবো না বা সে এখতিয়ার আমাদের নাই। আমরা আমাদের ভয়েসটাকে রেজ করতে পারবো, আমরা যৌক্তিক দাবিগুলো জনসমক্ষে উপস্থাপন করতে পারবো যাতে সরকারের দৃষ্টি আকৃষ্ট হয়, আমরা সে কাজটি করেছি। কিন্তু তদন্ত কমিটির সুপারিশগুলো অধিকাংশ সময় বাস্তবায়িত হয় না। আমরা এ পর্যন্ত অন্তত 50টি তদন্ত কমিটির রিপোর্ট পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেছি, আমরা দেখেছি এখানে পদ্ধতিগত অনেক সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো কেন নিরসন হচ্ছে না, এবং আমাদের আইনটিও কিন্তু খুব দুর্বল। আমাদের যে আইন, এই আইনটি 1976 সালে একজন অনির্বাচিত সরকার প্রধান কর্তৃক বা রাষ্ট্রপ্রধান কর্তৃক অধ্যাদেশ জারি করা হয়েছে, সে আইনটি, এই আইনে এই দুর্ঘটনার জন্য সর্বোচ্চ শাস্তি 5 বছর কারাদণ্ড এবং সর্বোচ্চ আর্থিক দণ্ড 1,00,000 টাকা, যেটি বাস্তবের সঙ্গে অনেকটা অমিল বলে মনে হয়। এই আইনটিতে আরও অনেক দুর্বলতা রয়েছে, সে আইনটিও সংশোধন করা দরকার। একই সঙ্গে আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে, শুধু আইন করলেই হবে না, আইনের প্রয়োগ, কিন্তু আইনের প্রয়োগ যারা করবেন তারা যদি অনেক ক্ষেত্রে অন্যায়ের সঙ্গে জড়িত হয়ে যান বা অন্যায় করেও যদি তারা পার পেয়ে যান, তো এই একই ঘটনার পুনরাবৃত্তি করতেই থাকবে, যেমনটি আমরা সমসাময়িককালে দেখে আসছি। শেষ প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে যে আপনি আপনাদের সুপারিশের মধ্যে একটা অন্যতম সুপারিশ ছিল যে ভিকটিম পরিবার, মানে যারা এইসব ঘটনায় নিহত বা আহত হয়েছেন তাদের জন্য ক্ষতিপূরণের জন্য একটা আইন করার, তো এখন পর্যন্ত এইসব ঘটনার কথা যেগুলো আপনি বললেন, এইসব ঘটনার ক্ষতিপূরণটা আসলে কিভাবে নির্ধারিত করা হয়েছে বা আদৌ তারা কোনো ক্ষতিপূরণ পেয়েছেন কিনা? যে ঘটনা নিয়ে আমরা আমাদের আজকের এই আলোচনা, যে সুগন্ধা ট্র্যাজেডি MV অভিযান 10-এর, এই ঘটনায় যারা নিহত হয়েছেন তাদেরকে আর্থিক কোনো ধরনের সহায়তা দেওয়া হয়নি, স্থানীয় প্রশাসন বা জেলা প্রশাসন থেকে তাদেরকে কিছু মানে সামান্য কিছু সহযোগিতা করা হয়েছে, যারা জেলা প্রশাসকের দাফন খরচ হিসেবে কিছু, আর মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু চিকিৎসার ব্যয়ভার বহনের নির্দেশ দিয়েছিলেন, সেহেতু যারা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এবং ঢাকা শেখ হাসিনা জাতীয় বাণিজ্য ইনস্টিটিউটে চিকিৎসাধীন তারা কিছু চিকিৎসা সংক্রান্ত সুযোগ সুবিধা সরকারের কাছ থেকে পেয়েছেন, কিন্তু আর্থিক অনুদান নিহতরা পাননি। তো আর্থিক অনুদান পাবেন, আর্থিক অনুদানের যেহেতু কোনো আইন নেই, এই ক্ষেত্রে একটি নৌযাত্রী কল্যাণ ট্রাস্ট, এই ট্রাস্টে হলো, এই ট্রাস্টের টাকা কিন্তু আবার সরাসরি সরকারি টাকা না, আপনি সদরঘাট টার্মিনালে প্রবেশ করবেন, আপনার প্রবেশ ফি নিয়ে 10 টাকা, ওর থেকে 5 টাকা এই ফান্ডে জমা হয়, আর
যাত্রীবাহী নৌযানের যখন বার্ষিক ফিটনেস পরীক্ষা করা হয় তখন ওই লঞ্চটির যে ধারণ ক্ষমতা যদি 400 থাকে তাহলে যাত্রী প্রতি 20 টাকা করে নেওয়া হয় তাদের কাছ থেকে। এই টাকা দিয়েই দুর্যোগ নৌযাত্রী কল্যাণ ট্রাস্ট পরিচালিত হয়। এটির চেয়ারম্যান হলো পদাধিকার বলে বিআইডব্লিউটির চেয়ারম্যান, এর সদস্য সচিব বিআইডব্লিউটির পরিচালক হিসাব, এবং এর সঙ্গে এই কমিটিতে লঞ্চ মালিক সমিতির নেতৃবৃন্দ থাকে। তাদের ওই ফান্ড থেকেই নিহত পরিবারগুলোকে কিছু অর্থ সহায়তা দেওয়া হয়। এই এর পরিমাণটা হলো মাত্র 1.5 লক্ষ টাকা, যা এই বাজারে অতি সামান্য একজন নিহত পরিবার একটি নিহত পরিবারের জন্য। এই কারণে আমরা বিষয়টি আইনে অন্তর্ভুক্ত করার কথা বলি। ধন্যবাদ আশিস কুমার দে। আশিস কুমার দে, আমাদেরকে যেমনটা বলছিলেন, অভিযান 10-এর মতো লঞ্চ দুর্ঘটনা অনেকাংশেই রোধ করা সম্ভব যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা নৌ ব্যবস্থাপনায় যারা জড়িত তারা প্রত্যেকে তাদের নিজের কাজটুকু করেন। দ্য ডেইলি স্টারের নিউজ ভিডিও এক্সপ্লেইনার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি চাপুন, সঙ্গে থাকুন।